আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব কুলিয়ারচর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ নাজমুল হাসান পাপনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে ভৈরব সরকারি কেবি হাই স্কুল চত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইদুল্লাহ মিয়ার সভাপতিত্বে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ নাজমুল হাসান পাপন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারের নির্বাচন বিগত নির্বাচনগুলোর মতো নয়। যদি কেউ এই নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাহলে শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দেন এবং ভোটের দিন সকল ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানান। কর্মী সভার সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু। স্বাধীনতা বিরোধী চক্র এই সরকারের বিরুদ্ধে দেশে এবং বিদেশে অপপ্রচার চালিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে তারা একটা শেষ পর্যায়ে এসে তারা এমন একটা সিদ্ধান্ত নিল যে যে করেই হোক এই সরকারকে তারা উৎখাত করতেই হবে। এখন সরকার উৎখাত করতে গেলে সরাতে গেলে সাংবিধানিক পদ্ধতি ছাড়া সরকারকে তো গণতান্ত্রিক কোনো রাষ্ট্রে করা যায় না। তারা জানে যে নির্বাচনের মাধ্যমে তারা কখনোই জননেত্রী শেখ হাসিনা সরকারকে দলকে তারা হারাতে পারবে না। সেই জন্য তারা চিন্তা করলো অগণতান্ত্রিক উপায়ে কীভাবে তারা আওয়ামী লীগকে এই স্বাধীনতার পক্ষে শক্তিকে ক্ষমতাচ্যুত করা যায়। একমাত্র তাহলেই তারা হয়তো ক্ষমতায় আসতে পারবে। তারপর শুরু হলো বিভিন্ন ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, তাদের আন্তর্জাতিক কিছু বন্ধু আছে, তারা বন্ধু বানানোর চেষ্টা করল। এবং এখানে এমন কিছু বন্ধু আছে যারা নাকি স্বাধীনতা যুদ্ধের সময়ও এই আমাদের বিরুদ্ধে ছিল। সেই স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদল জামাতে ইসলামী পাকিস্তানপন্থী যারা ছিল তাদেরকে তারা সাহায্য সহযোগিতা করেছে। কিন্তু সেই তারা তখন যে চেষ্টাটা করেছিল সেটা ব্যর্থ হয়ে গেছে।